সিনেমার ক্ষেত্রে একটি ক্ষুদ্র চরিত্র একটি সিনেমাকে পরিপূর্ণ করে দিতে পারে। তেমনি এক চরিত্র ছিল ঢাকায় চলচ্চিত্রের একজন প্রবীণ অভিনেতা আব্দুল করিম, যাকে আমরা করিম চাচা হিসাবে চিনতাম। হয়তো তিনি সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করতেন না, তবুও মানুষ তাকে ভুলতে পারেননি। বিশেষ করে সিনেমাতে ভিলেনরা যখন বস্তি দখল করতে যেত, তাদের বাধা প্রদান করতে গিয়ে এই করিম চাচা অনেক মার খেতেন, আর সেই অভিনয় দেখে মানুষের অন্তরও কান্না করত। করিম চাচা অসংখ্য অগণিত সিনেমাতে অভিনয় করেছেন, বিশেষ করে সৎমানুষ, প্রেমের অহংকার, অধিকার চাই, ভুলো না আমায়, মুক্তির গান, ভয়ানক সংঘর্ষ, মাটির ময়নাসহ অসংখ্য ছবিতে তিনি ছোট ছোট চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। তার অভিনীত চরিত্রগুলোর সময়সীমা খুবই কম থাকত, কোনো কোনো ছবিতে একটি দৃশ্য বা একটি সংলাপ ব্যাস। তবুও এত সংখ্যক ছবিতে অভিনয় করেছেন যে দর্শকদের কাছে তিনি খুবই পরিচিত ও জনপ্রিয় অভিনেতা ছিলেন। আমরা হয়তো এ ধরনের অভিনেতাদের শিল্পী বলে বিবেচিত করি না বা মরে যাওয়ার পর মনে রাখার চেষ্টাও করি না, তবুও চলচ্চিত্রের মানুষদের কাছে অতি প্রিয় করিম চাচা বলে খ্যাত আব্দুল করিম খানের অভিনীত মুখ বিভিন্ন সিনেমার পর্দায় যখন ভেসে উঠবে, তখন তিনি তার অস্তিত্ব জানান দিবেন যে আমিও ছিলাম চলচ্চিত্রের একজন। জানা গেছে করিম চাচা মারা গেছেন অনেক বছর হলো, কিন্তু আজও ঢাকায় সিনেমাতে একজন করিম চাচার অভাব পূরণ হয়নি। তার মতো অভিনয় তো দূরের কথা, তার কাছাকাছি অভিনেতাও এখন পর্যন্ত তৈরি হয়নি। তাই তো এত বছর পর এসেও একজন করিম চাচাকে খুঁজেন এদের অনেক মানুষ। যে দুনিয়াতে জন্ম নিয়েছেন তিনি মৃত্যুবরণ করবেন, এটাই বিধান। আব্দুল করিম চাচা 2009 সালের 22 জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার পরিবার কোথায় আছে, কেমন আছে, তার কোনো খোঁজ নেই। তবে এটা একরকম নিশ্চিত যে খুব একটা ভালো হয়তো নেই, কেননা আমাদের দেশের প্রথম সারির শিল্পীদের মৃত্যুর পরই তো তাদের পরিবার ভালো থাকতে পারে না। এমনকি শত শত সিনেমা করা শিল্পীদেরও মৃত্যু হয় বিনা চিকিৎসায়। প্রিয় ভিউয়ার্স, সকলের প্রিয় ছোট চরিত্রের অভিনেতা করিম চাচা মারা গেছেন এক যুগেরও বেশি, তারপরও মানুষ এখনও তাকে প্রায় সময় মনে করেন। আপনিও কি অন্যদের মতো এই করিম চাচাকে মিস করেন, বা তার কোন সিনেমা দৃশ্য আপনাকে কাঁদিয়েছিল? এ নিয়ে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।